কাদিরাবাদ ক্যান্টনমেন্ট স্যাপার কলেজ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। আজকের অনলাইন ভিত্তিক অর্থনীতি ক্লাসে সকলকে স্বাগতম জানাচ্ছি। আমি স্বপন সর্দার, প্রভাষক অর্থনীতি বিভাগ, কাদিরাবাদ ক্যান্টনমেন্ট স্যাপার কলেজ, কাদিরাবাদ সেনানিবাস, নাটোর। আজকে শুরুতে আমরা আমাদের পাঠের বিষয় সম্পর্কে জেনে নেই। আজকে আমরা আমাদের অর্থনীতি প্রথম পত্রের অষ্টম অধ্যায় সম্পর্কে আলোচনা করব। আমাদের অষ্টম অধ্যায়ের নাম হলো খাজনা। আজকের এই পাঠ থেকে আমরা যে সমস্ত বিষয়গুলো শিখতে পারব সেগুলো হলো, খাজনার ধারণা ব্যাখ্যা করতে পারবে, খাজনা দেওয়ার কারণ সম্পর্কে তোমরা জানতে পারবে। তো শুরুতে আমরা খাজনা বিষয়টি সম্পর্কে জেনে নিই। শিক্ষার্থী বন্ধুরা, সরকার ব্যক্তি পর্যায়ে ভূমির মালিকানা প্রদান করে থাকেন। তার বিনিময়ে সরকার প্রতি বছর জনগণের কাছ থেকে ভূমি কর আদায় করে। ভূমির মালিকগণ ভূমি রাজস্ব অফিসে গিয়ে তার ভূমির উপর আরোপিত নির্দিষ্ট পরিমাণ ভূমিকর সরকারকে প্রদান করেন। আমরা সাধারণত খাজনা বলতে এই ভূমিকরকে বুঝে থাকি। তোমরা খেয়াল করে দেখো, প্রতি বছর তোমার বাবা নতুবা তোমার বড় ভাই সবাই দেখবা ইউনিয়ন ভূমি অফিসে যায় এবং বলে খাজনা দিতে গিয়েছি। আমরা এটিকেই খাজনা হিসেবে সবাই জেনে থাকি বা এটিকেই খাজনা বলে থাকি, কিন্তু প্রকৃতপক্ষে এটি কিন্তু খাজনা নয়। এটিকে বলা হয় ভূমি কর বা ভূমি রাজস্ব। অর্থনীতিতে খাজনার ধারণাটা সম্পূর্ণ আলাদা। অর্থাৎ আমরা যে বিষয়টিকে খাজনা হিসাবে জেনে থাকি এটা কিন্তু প্রকৃতপক্ষে খাজনা নয়। তো খাজনা তাহলে আসলে কি? সাধারণ অর্থে খাজনা বলতে জমি, বাড়ি, গাড়ি ইত্যাদি ব্যবহারের জন্য ব্যবহারকারী উহার মালিককে যে অর্থ প্রদান করে তাকে খাজনা বলে। কিন্তু অর্থনীতিতে খাজনা শব্দটি ব্যাপক এবং বিশেষ অর্থে ব্যবহৃত হয়। অর্থনীতিতে খাজনা বলতে ভূমি ও অন্যান্য প্রাকৃতিক সম্পদ যেগুলোর যোগান সীমাবদ্ধ তা ব্যবহারের জন্য ব্যবহারকারী উহার মালিককে যে অর্থ প্রদান করে তাকে খাজনা বলে। অর্থাৎ অর্থনীতিতে খাজনা বলতে আমরা বুঝব ভূমি এবং অন্যান্য যে সমস্ত প্রাকৃতিক সম্পদগুলো আমাদের আছে যেগুলোর যোগান সীমাবদ্ধ, এই সীমাবদ্ধ যোগান বিশিষ্ট উপকরণগুলো ব্যবহার করার জন্য ব্যবহারকারী তার মালিককে, অর্থাৎ ওই উপকরণগুলোর মালিককে যে অর্থ প্রদান করে থাকবে সেই অর্থকেই সাধারণত আমরা খাজনা হিসেবে অর্থনীতিতে চিহ্নিত করে থাকি বা খাজনা বলে থাকি। তো বিভিন্ন অর্থনীতিবিদ বিভিন্নভাবে খাজনার সংজ্ঞা দিয়েছেন। খাজনা ধারণার প্রবক্তা হলেন অধ্যাপক ডেভিড রিকার্ডো নামক একজন অর্থনীতিবিদ। শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করে দেখো, এখানে একটা চিত্র রয়েছে একজন ব্যক্তির। এই ব্যক্তি হলো, এনার নাম ডেভিড রিকার্ডো, ইংল্যান্ডের একজন বিখ্যাত ক্লাসিক্যাল অর্থনীতিবিদ। ইনি সর্বপ্রথম খাজনা ধারণাটি প্রবর্তন করেন। এই জন্য খাজনা ধারণার প্রবক্তা বলা হয় ডেভিড রিকার্ডোকে। তো ডেভিড রিকার্ডো তার খাজনার সংজ্ঞা দিতে গিয়ে উনি বলেছেন যে ভূমির আদি ও অক্ষয় শক্তি ব্যবহারের জন্য ভূমির মালিককে ভূমির উৎপাদনের যে অংশ প্রদান করা হয় তাকে খাজনা বলে। অর্থাৎ একটা জমি আমরা ব্যবহার করলাম, চাষ করলাম, ওই জমিতে মনে করো যে 10 মণ ধান উৎপাদন হলো, এই 10 মণ ধান থেকে আমি যদি জমির মালিককে 2 মণ ধান দিয়ে দিই তাহলে আমি ভূমির আদি এবং অক্ষয় শক্তি ব্যবহার করার জন্য আমি আমার ভূমির মালিককে 2 মণ ধান দিয়েছি। এই 2 মণ ধানই হলো ডেভিড রিকার্ডোর মতে খাজনা। অর্থাৎ ভূমির যে আদি এবং অক্ষয় শক্তি আছে এই আদি এবং অক্ষয় শক্তি ব্যবহার করার জন্য ভূমির মালিককে উৎপাদনের যে অংশ আমরা দিব সেই অংশকে ডেভিড রিকার্ডো খাজনা হিসেবে চিহ্নিত করেছেন। আরেকটা জিনিস খেয়াল করে দেখো, এখানে 3টা শ্রেণীর জমি আছে। ডেভিড রিকার্ডো তার খাজনার ধারণায় বা তার একটা খাজনা সম্পর্কিত একটা তত্ত্ব রয়েছে, ডেভিড রিকার্ডোর খাজনা তত্ত্ব। সেই তত্ত্বে ডেভিড রিকার্ডো জমিকে 3 ভাগে ভাগ করেছে। এখানে দেখো, এই যে জমিটা অনেক সুন্দর ফসল এখানে কিন্তু উৎপাদন হয়েছে বা ফসল ফলেছে, এই জমিটা অধিক উর্বর, অর্থাৎ ডেভিড রিকার্ডো এই জমিগুলোকে অধিক উর্বর জমি বলেছেন।
এই জমিতে ফসল বেশি ভালো হয় না, এই জমিটিকে কম উর্বর জমি বলেছেন এবং এই জমিটিকে বলেছেন পতিত জমি বা নিকৃষ্ট জমি। তাহলে ডেভিড রিকার্ডো তার খাজনার ধারণায় জমিগুলোকে তিন ভাগে ভাগ করেছেন, একটা হচ্ছে অধিক উর্বর জমি, কম উর্বর জমি এবং নিকৃষ্ট জমি বা পতিত জমি। এরপরে আমরা অধ্যাপক মার্শাল, ইনি আধুনিক অর্থনীতিবিদ অধ্যাপক মার্শাল প্রদত্ত খাজনার সংজ্ঞাটি আমরা দেখব। অধ্যাপক মার্শাল বলেছেন, ভূমি ও অন্যান্য প্রাকৃতিক সম্পদের মালিকানা হতে যে আয় হয় তাকে খাজনা বলে। এখানে খেয়াল করে দেখো, এখানে একটা চিত্র রয়েছে বা একটা ছবি রয়েছে, এই ছবিটি হলো ভূমির। এই ভূমি আমরা জানি ভূমি প্রাকৃতিক সম্পদ, তাহলে এই প্রাকৃতিক সম্পদ মানে এই ভূমির মালিকানা যদি আমার থাকে, তাহলে এই মালিকানা থাকার কারণে আমি যে আয়টা করব সেই আয়টিকে বলা হবে খাজনা। যেমন আমার নামে যদি এক বিঘা জমি থাকে, অর্থাৎ আমার মালিকানায় যদি এক বিঘা জমি থাকে, এক বিঘা জমি যদি আমি তোমাকে চাষ করতে দেই, তুমি যদি আমাকে বছরে 5,000 টাকা বা 10 মণ ধান দাও, তাহলে এটাই হবে খাজনা। অর্থাৎ এই ভূমির প্রাকৃতিক সম্পদের মালিকানা থেকে আমি 5,000 টাকা আয় করেছি বা 10 মণ ধান আয় করেছি, এটাই হলো খাজনা। এখানে দেখো একটা জলাভূমি রয়েছে, এটাও কিন্তু প্রাকৃতিক সম্পদ। তাহলে এই প্রাকৃতিক সম্পদটা যদি আমার মালিকানায় থাকে, তাহলে আমি এই প্রাকৃতিক সম্পদ থেকে যে আয়টি করবো, মালিকানার কারণে আমি যে আয়টা করব, সেই আয়টিকে অধ্যাপক মার্শাল খাজনা বলেছেন। এখানে যে ব্যক্তি ছবিটি দেওয়া আছে ইনি হলেন অধ্যাপক মার্শাল। মার্শাল প্রদত্ত সংজ্ঞাটি হলো এই যে ভূমি ও অন্যান্য প্রাকৃতিক সম্পদের মালিকানা হতে যে আয় হয় তাকে খাজনা বলে। এরপরে আমরা খাজনা কেন দেওয়া হয় বা খাজনার উদ্ভব কেন হয় বা খাজনা কেন সৃষ্টি হয়েছে এই বিষয় সম্পর্কে আলোচনা করব। তো খাজনা কেন দেওয়া হয় এই নিয়ে বিভিন্ন অর্থনীতিবিদদের মধ্যে বিভিন্ন মতভেদ আছে। যেমন ডেভিড রিকার্ডো বলেছেন, খাজনা সৃষ্টি হয় জমির উর্বরতার পার্থক্যের কারণে। ফরাসি ভূমিবাদী অর্থনীতিবিদরা বলেছেন, প্রকৃতির বদান্যতার কারণে খাজনা সৃষ্টি হয়। আধুনিক অর্থনীতিবিদরা এসে আবার ভিন্ন ভিন্ন কথা বলেছেন। অর্থাৎ খাজনা কেন দেওয়া হয় এই সম্পর্কে বিভিন্ন অর্থনীতিবিদ বিভিন্নভাবে আলোচনা করেছেন। তা সত্ত্বেও আমরা খাজনা সৃষ্টির কতগুলো সুনির্দিষ্ট কারণ, যে কারণগুলো প্রায় প্রত্যেকটা অর্থনীতিবিদ মেনে নিয়েছেন, অর্থাৎ সুনির্দিষ্ট কিছু কারণ আমরা আলোচনা করব। তো খাজনা কেন সৃষ্টি হয় বা কেন দেওয়া হয় বা কেন উদ্ভব হয় তার কয়েকটা কারণ আমরা সুনির্দিষ্ট কয়েকটি কারণ নিয়ে আমরা এখানে আলোচনা করব। তো নাম্বার এক, ভূমির অস্থিতিস্থাপক যোগান। দেখো প্রথম কারণটা হচ্ছে ভূমির অস্থিতিস্থাপক যোগান, আমি এখানে লিখেছি। তো ভূমির অস্থিতিস্থাপক যোগানটা আসলে কি, দেখো এই চিত্রে SS এই যে যোগান রেখাটা, এটা হচ্ছে ভূমির যোগান রেখা, এটা কিন্তু ভূমির অস্থিতিস্থাপক যোগান রেখা। আমরা জানি ভূমির যোগান কিন্তু প্রকৃতিগত কারণে সীমাবদ্ধ, ভূমি কিন্তু প্রকৃতির দান। আমরা ইচ্ছে করলে কিন্তু ভূমির যোগান বাড়াতে পারি না, ইচ্ছে করলেই কিন্তু ভূমির যোগান কমাতে পারি না। আমরা কি করতে পারি, ভূমিকে এক অবস্থা থেকে অন্য অবস্থায় রূপান্তর করতে পারি। যেমন মনে করো একটা মাঠের জমি, একটা চাষের জমি রয়েছে, চাষের জমিটিকে আমরা খেলার মাঠ বানাতে পারি। একটা চাষের জমি রয়েছে সেটিকে আমরা জলাশয়ে রূপান্তর করে মৎস্য চাষ করতে পারি। অর্থাৎ এক অবস্থা থেকে আমরা অন্য অবস্থায় রূপান্তর করতে পারি, কিন্তু ভূমির যোগান আমরা আমরা বাড়াতে পারি না, আমরা কমাতেও পারি না, এটা প্রকৃতিগত কারণে সীমাবদ্ধ। তো অস্থিতিস্থাপক যোগানটা হলো, আমরা জানি যে দাম বাড়লে যোগান বাড়ে এবং দাম কমলে যোগান কমে, অর্থাৎ দামের সাথে যোগানের সম্পর্কটা সমমুখী। অস্থিতিস্থাপক যোগানের ক্ষেত্রে যদি জমির দাম বাড়ে তাহলে জমির যোগান বাড়ানো কিন্তু সম্ভব না। এখানে খেয়াল করে দেখো, জমির দাম বাড়লেও এই যোগান কখনো বাড়বেও না, এই যোগান কখনো কমবে না, যোগানটা কিন্তু স্থির থাকবে। এরূপ যোগানকে আমরা বলবো অস্থিতিস্থাপক যোগান। তাহলে ভূমি প্রকৃতিগত কারণে এর যোগানটা সীমাবদ্ধ, অর্থাৎ এটা অস্থিতিস্থাপক হয়। তাহলে SS হলো ভূমির অস্থিতিস্থাপক যোগান রেখা। দেখো জনগণের চাহিদা যখন DD, অর্থাৎ আমাদের চাহিদা যখন DD, তখন চাহিদা রেখা DD এবং যোগান রেখা SS কিন্তু F বিন্দুতে ছেদ করেছে, অর্থাৎ F বিন্দুতে কিন্তু ভারসাম্য স্থাপিত হয়েছে। তাহলে এই F বিন্দু অনুযায়ী আমার খাজনার পরিমাণ কত, OP। এখন জনসংখ্যা বৃদ্ধির মাধ্যমে আমরা জানি খাদ্যশস্যের চাহিদা বাড়ে, খাদ্যশস্যের চাহিদা বাড়লে জমির চাহিদা বাড়ে, ফলে জমির চাহিদা যদি বাড়ে তাহলে চাহিদা রেখা ডান দিকে সরে যায়। আমরা জানি চাহিদা বাড়লে চাহিদা রেখা ডান দিকে সরে যায়। তাহলে চাহিদা রেখা বেড়ে যদি ডান দিকে সরে D1 হয়, সেক্ষেত্রে ই বিন্দুতে কিন্তু ভারসাম্য স্থাপিত হয়েছে। এই ভারসাম্য অনুসারে ভারসাম্য খাজনার পরিমাণ OP1।
অর্থাৎ খাজনার পরিমাণটা কিন্তু এখানে বৃদ্ধি পেয়েছে। তাহলে এই খাজনাটা কেন সৃষ্টি হলো? এই ভূমির অস্থিতিস্থাপক যোগানের কারণে। জমির চাহিদা বাড়ছে, যদি জমির যোগান বাড়ানো যেত তাহলে কিন্তু খাজনা সৃষ্টি হতো না। যেহেতু জমির যোগানটা অস্থিতিস্থাপক, জমির যোগানটা বাড়ানো সম্ভব না, এই অস্থিতিস্থাপক যোগানের কারণেই চাহিদা বাড়ার মাধ্যমে কিন্তু খাজনাটা বেড়ে গেছে। তাহলে আমরা বলতে পারবো যে ভূমির অস্থিতিস্থাপক যোগানের কারণে খাজনা সৃষ্টি হয়। নাম্বার দুই, জমির উর্বরতার পার্থক্য। আমরা জানি প্রকৃতিগত কারণে সব জমি কিন্তু সমানভাবে উর্বর হয় না, অর্থাৎ সব জমি কিন্তু সম উর্বর হয় না। কিছু কিছু জমি অধিক উর্বর হয়, কিছু জমি কম উর্বর হয়, আবার কিছু জমিতে ফসল ফলতে চায় না, অর্থাৎ একেবারেই অনুর্বর হয়। এখানে দেখো তিনটা শ্রেণীর জমি রয়েছে। এই জমিটিতে খুব সুন্দর ফসল হয়েছে, এই জমিটিকে আমরা বলবো বেশি উর্বর জমি। এই জমিটিতে ফসল দেখো ভালো হচ্ছে না, এটাকে আমরা বলবো কম উর্বর জমি জমি। এবং এই জমিতে দেখো ফসল নাই, মাঠটা ফেটে চৌচির হয়ে গেছে, এই জমিটিকে আমরা বলবো নিকৃষ্ট জমি। এই যে উর্বরতার পার্থক্য, উর্বরতার পার্থক্যের কারণে কিন্তু খাজনা সৃষ্টি হয়। অর্থাৎ সবচেয়ে বেশি উর্বর জমির খাজনা সব থেকে বেশি হবে, কম উর্বর জমির খাজনা এর তুলনায় একটু কম হবে, আর নিকৃষ্ট জমির খাজনা হবে না। অর্থাৎ এই জমিতে কোনো ফসল উৎপাদন হয় না, বা ফসল উৎপাদন হলেও উৎপাদন খরচ যেটা আছে শুধুমাত্র সেটি কিন্তু এখান থেকে উঠবে, যার কারণে এই জমিতে কিন্তু কোনো খাজনা সৃষ্টি হবে না। তাহলে দুই নম্বর পার্থক্য আমরা দেখছি জমির উর্বরতার পার্থক্য। রিকার্ডোর মতে কম উর্বর জমি অপেক্ষা বেশি উর্বর জমিতে খাজনার পরিমাণ কিন্তু বেশি হয়। নাম্বার তিন, জমির অবস্থানগত পার্থক্য। জমির অবস্থানগত পার্থক্যের কারণে কিন্তু খাজনার তারতম্য হয়, অর্থাৎ খাজনা বেশি খাজনা কম এটাও কিন্তু সৃষ্টি হয়। শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করে দেখো, শহরের নিকটে বা বাজারের নিকটে বা তোমার বাড়ির কাছে যে জমিগুলো আছে এই জমিগুলোর খাজনা কিন্তু অনেক বেশি হয়। অর্থাৎ এই জমিগুলো যদি তুমি অন্যের কাছ থেকে লিজ নিয়ে চাষ করতে চাও তাহলে কিন্তু তোমাকে বেশি টাকা বা বেশি অর্থ কিন্তু ওই জমির মালিককে দেওয়া লাগে, নতুবা কিন্তু ওই জমিটা তোমাকে দেয় না। আর তোমার বাড়ি থেকে বা বাজার থেকে বা শহর থেকে অনেক দূরে যে জমিগুলো অবস্থিত আছে এই জমিগুলোর খাজনা কিন্তু তুলনামূলকভাবে কম হয়, কারণ দূরের জমি থেকে জমিতে ফসল উৎপাদন করা, সেই ফসলগুলো পরিচর্যা করা, শস্যগুলো সংরক্ষণ করা, সেগুলো বাড়িতে নিয়ে আসা, এগুলো কিন্তু এক ধরনের একটু বিড়ম্বনায় পড়তে হয়, যার কারণে বাড়ির কাছের জমিগুলোর খাজনা কিন্তু বেশি হয় এবং বাড়ি থেকে অনেক দূরে যে জমিগুলো আছে সেই জমিগুলোর খাজনা কিন্তু তুলনামূলকভাবে কম হয়। তাহলে আমরা বলতে পারবো যে জমির অবস্থানগত পার্থক্যের কারণে কিন্তু খাজনার সৃষ্টি হয় বা খাজনার তারতম্য ঘটে এবং খাজনার পার্থক্য সৃষ্টি হয়। নাম্বার চার, জমিতে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বৃদ্ধির কার্যকারিতা। এটি সবথেকে গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট খাজনা সৃষ্টির ক্ষেত্রে, জমিতে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বৃদ্ধির কার্যকারিতা। আমরা জানি কৃষিক্ষেত্রে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বৃদ্ধি কার্যকর হয়, অর্থাৎ কৃষিতে প্রথম দিকে ভূমি এবং শ্রমিক একটি নির্দিষ্ট অনুপাতে বৃদ্ধি করলে প্রথম দিকে উৎপাদন বাড়লেও, উৎপাদন ক্রমবর্ধমান হারে বাড়লেও একটি পর্যায়ের পর কিন্তু উৎপাদন ক্রমহ্রাসমান হারে বৃদ্ধি পায়। অর্থাৎ তুমি উপকরণ যে অনুপাতে নিয়োগ করবা তার থেকে উৎপাদন কিন্তু কম অনুপাতে রিটার্ন পাবা। যেহেতু জমিতে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বৃদ্ধি কার্যকর, সেহেতু জনসংখ্যা বৃদ্ধি পেলে যখন খাদ্যশস্যের চাহিদাটা বাড়বে তখন তোমাকে সঙ্গতকরণেই অধিক পরিমাণ জমি চাষের আওতায় আনতে হবে। এই অধিক পরিমাণ জমি যদি তুমি চাষের আওতায় আনতে চাও তাহলে সেই জমিগুলোর খাজনা না দিলে তোমাকে তো বাড়তি জমি কেউ তোমাকে দিবে না। এই কারণে আমরা বলবো যে কৃষিক্ষেত্রে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বৃদ্ধি কার্যকর হয়, উৎপাদনের প্রথম পর্যায়ে উৎপাদন যে হারে বৃদ্ধি পায় পরবর্তীতে তা ক্রমশ কমে যায়, তাই বেশি পরিমাণ উৎপাদনের জন্য নতুন নতুন জমি চাষের আওতায় আনতে হয়, ফলে জমির চাহিদা বাড়ে এবং খাজনার উদ্ভব হয়। নাম্বার পাঁচ, জমির বিকল্প ব্যবহার। তার মানে আমরা জানি জমি কিন্তু বিকল্পভাবে ব্যবহার করা যায়, সম্পদের বিকল্প ব্যবহার রয়েছে। যেমন এখানে খেয়াল করে দেখো দুইটা এখানে ছবি আছে, এই জমিতে ধান লাগিয়েছি, ধান লাগানোর ফলে এই জমিতে উৎপাদিত ধান বিক্রি করছি 5,000 টাকায়, অর্থাৎ ধান চাষে আয় হয়েছে 5,000 টাকা। এই জমিতে ধানের পরিবর্তে আমি সবজি অর্থাৎ বাঁধাকপি চাষ করেছি, এই বাঁধাকপি চাষ করার ফলে এই জমি থেকে আয় হয়েছে 10,000 টাকা। ধান চাষ করলে আয় হয় 5,000 আর বাঁধাকপি চাষ করলে আয় হয় 10,000 টাকা,
এখন এই দুইটা জমির চাষ খরচ মনে করো, উৎপাদন খরচ মনে করো 5,000 টাকা, তাহলে এই জমি থেকে শুধুমাত্র উৎপাদন খরচটি উঠে আসছে। অর্থাৎ ধান চাষ করতে আমার 5,000 টাকা খরচ হচ্ছে, আমি ওই জমিতে যে ধান উৎপাদন হচ্ছে সেই ধানটিও আমি কিন্তু 5,000 টাকায় বিক্রি করছি। তাহলে এই জমিতে কোনো উদ্বৃত্ত সৃষ্টি কিন্তু হচ্ছে না, অর্থাৎ এক্ষেত্রে কিন্তু খাজনা নাই। খাজনা হচ্ছে খরচের উদ্বৃত্ত, আমার কত খরচ করলাম, আমার উদ্বৃত্ত কত পারলাম, এই উদ্বৃত্তটাই হলো খাজনা। কিন্তু এখানে কোনো উদ্বৃত্ত না হয় এই জমিতে কিন্তু খাজনা সৃষ্টি হয়নি। কিন্তু এই জমিতে আমি ধান চাষ না করে যদি এই জমিতে আমি পাট সরি এই জমিতে যদি আমি বাঁধাকপি চাষ করি, তাহলে 10,000 টাকার বাঁধাকপি কিন্তু আমি এখানে পাচ্ছি এই জমিটাতেই। এই জমিতে ধান লাগাইছি, ধান না লাগিয়ে যদি আমি বাঁধাকপি লাগাই, তাহলে 10,000 টাকার বাঁধাকপি পাচ্ছি। তার মানে খরচ হয়েছে 5,000 টাকা, আর 5,000 টাকা কিন্তু উদ্বৃত্ত আসছে। তাহলে এই জমিটা কিন্তু খাজনা সৃষ্টি হয়েছে 5,000 টাকা, কারণ খরচের যা উদ্বৃত্ত তাই খাজনা। তাহলে ধান চাষে কোনো খাজনার সৃষ্টি না হলেও বাঁধাকপি চাষে কিন্তু খাজনার সৃষ্টি হয়েছে। সুতরাং আমরা বলতে পারি জমিকে বিকল্পভাবে ব্যবহার করার কারণে খাজনা সৃষ্টি হয়েছে। ধান চাষ করছি, খাজনা হচ্ছে না, বাট বাঁধাকপি চাষ করছি, তখন খরচের উদ্বৃত্ত তৈরি হচ্ছে এবং খাজনা সৃষ্টি হচ্ছে। তাহলে আমরা বলবো জমির বিকল্প ব্যবহারের কারণেও খাজনা সৃষ্টি হয়। তো শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল হচ্ছে আজকে আমাদের পাঠ, অর্থাৎ খাজনা কাকে বলে এবং খাজনার সৃষ্টির কারণ বা খাজনা কেন দেওয়া হয়, এগুলো তোমরা পড়ে ফেলবে। তো আজকের পাঠ থেকে আমি তোমাদেরকে দুইটা ভাষার কাজ দিব, বাড়িতে তোমরা এই দুটো প্রশ্নের অ্যান্সার বা উত্তর লিখে ফেলবে। একটি হলো ভূমির অস্থিতিস্থাপক যোগানকরণে খাজনা কেন দেওয়া হয়, যেটা আমরা খাজনা সৃষ্টির প্রথম কারণে আলোচনা করেছি। নাম্বার 2, ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধির কারণে খাজনা সৃষ্টি হয় ব্যাখ্যা করো, এটা আমরা খাজনা কেন দেওয়া হয় তার 4 নম্বর পয়েন্টে ব্যাখ্যা করেছি। এই দুইটা প্রশ্নের অ্যান্সার তোমরা বাড়িতে সুন্দরভাবে লিখে ফেলবে এবং আমাকে কমেন্ট করবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে এ পর্যন্তই, সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি।